আজ 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। তাই দিবস উদযাপনের অঙ্গ হিসেবে প্রতি বছরের মতো এবারও পরিবেশ সচেতনতামূলক র্যালির আয়োজন করলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মালদা শাখার সদস্যরা। বুধবার 7 সকালে আয়োজিত এই র্যালি মালদা শহরের অতুল মার্কেট থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। র্যালিতে পা মিলান বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী, পরিবেশপ্রেমী মানুষজন সহ বিজ্ঞান মঞ্চের মালদা শাখার কর্মকর্তারা। আজকে 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস, প্রতি বছরের মতো বিজ্ঞান মঞ্চ মালদা জেলার আরও যে সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠনগুলি আছে তাদের সকলকে একসাথে মিলিতভাবে নিয়ে আমরা সকালবেলা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ মালদা সকাল 6টায় প্রস্তুতি নিই এবং 7টার সময় আমরা একটা পদযাত্রা মালদা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে আবার অতুল মার্কেটে এসে পৌঁছাবে। আমাদের পরিবেশকে বাঁচানোর জন্য যে সমস্ত কথা মানুষের সামনে তুলে ধরা, সেই কথাগুলি আমরা এই পদযাত্রার মধ্য দিয়ে মানুষকে বলতে বলতে যাব। তারপরে র্যালির শেষে আমরা একটা নির্দিষ্ট জায়গায় প্রতিটি গাছ লাগানো কর্মসূচি। বুধবার বিশ্ব পরিবেশ দিবস উদযাপনের বর্ণময় ছবি নজরে আসে হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের তুলসীহাটা অঞ্চলের বিবেকানন্দ শিশু অঙ্গনে। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা মিলে নাচে গানের মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করেন। পরিবেশ সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন চোখে পড়ে, সেই সঙ্গে পরিবেশ সচেতনতা গড়ে তুলতে বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি রূপায়ণ করা হয়। এদিনের এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালের বিএমএস ডক্টর অমর কৃষ্ণ মণ্ডল সহ অন্যান্যরা। দেখুন, আমি তো বলবো যে আমরা এবার বিশেষ করে চারিদিকে যে একটা হিট ওয়েভ চলছে, চারিদিকে ভীষণভাবে পৃথিবী দাউ দাউ করে মধ্যে জ্বলছে এই অবস্থা, সরকার অনেক ব্যবস্থা নিচ্ছেন, তো তাকে সেই জিনিসটাকে মাথায় নিয়ে আপনি জানেন হয়তো নিশ্চয়ই আপনারা যে 61 জন প্রায় সাসপেক্টেডলি মারা গেছেন সারা ভারতবর্ষে, তাকে কেন্দ্র করে আমাদের এই অনুপ্রেরণা যে না, আমরা আমাদের কিছু করতে হবে, মানুষকে সচেতন করতে হবে। আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা তাই একান্তভাবে এবার প্রথমবার সচেষ্ট হয়েছি, যেমন আমরা এর আগে বসন্ত উৎসব করেছি প্রথমবারভাবে এবারে প্রথম এটা শুরু করলাম, যাতে মানুষকে আমরা বিশেষ করে সচেতন করতে পারি। শুধু গাছ লাগালে হবে না, তাকে যত্ন করাটা আমাদের আগামী দিনে আমাদের কাজ থাকে। বুধবার বিশ্ব পরিবেশ দিবস পালিত হলো মালদা চাঁচল মহকুমার আদালত চত্বরে। এ উপলক্ষে আদালত প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই চাঁচল মহকুমার আদালতে বিচারপতি সহ আইনজীবীরা মিলে প্রথমে স্বাধীনতা সংগ্রামী শহীদ কৃষ্ণ কুমার চৌধুরীর প্রয়াণ দিবসে তার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এরপর বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি রূপায়ণের মাধ্যমে তারা বিশ্ব পরিবেশ দিবস পালন করেন। এদিনের এই কর্মসূচি রূপায়ণে হাজির ছিলেন চাঁচল মহকুমার আদালতের বিচারপতি বিপ্লব রায়, অরিন্দম চক্রবর্তী, চাঁচল বার অ্যাসোসিয়েশনের সভাপতি চিন্ময় মিশ্র, সম্পাদক খায়রুল আনাম সহ অন্যান্যরা। আজকে SDLSA সাবডিভিশনাল লিগাল সার্ভিস অথরিটি, তার যে কমিটি, তারা আজকে এই বিশ্ব পরিবেশ দিবস পালন করলো। আপনার শুনে ভালো লাগবে, আমরা 500 গাছ আজকের দিনে আমরা লাগাচ্ছি আদালত, আদালতের পাশে যেই জায়গাগুলো আমরা নির্দিষ্ট করেছি সেখানে, এবং এই কাজে আমাদেরকে সবরকমভাবে সহযোগিতা করেছে আমাদের যারা অফিসাররা আছেন, তারা তো আছেনই, এর বাইরেও চাঁচল বার অ্যাসোসিয়েশন এবং চাঁচল ক্লার্ক অ্যাসোসিয়েশন, তারা প্রচণ্ডভাবে সহযোগিতা করেছে, এবং বন দপ্তরের ভূমিকা ভীষণ গুরুত্বপূর্ণ, যে একটি ফোন কলে তারা 500 গাছ আমাদের কাছে পৌঁছে দিয়েছে। বুধবার বিশ্ব পরিবেশ দিবসে লোকালয়ে বিষধর গোখরো সাপ দেখতে পাওয়ার ঘটনায় জোর চাঞ্চল্য আতঙ্ক ছড়ালো মালদার গাজরে রাঙাভিটা এলাকায়। আর এই খবর পেয়ে গোখরো সাপ ধরতে লোকালয়ে ছুটে গেলেন এক সর্পপ্রেমী, তবে তিনি সাপের দেখা পেলেন না, পরিবর্তে ওই সাপের 15টি ডিম উদ্ধার করলেন তিনি। এদিন এই ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য তৈরি হয় গাজরের রাঙাভিটা এলাকায়। জানা গেছে ওই এলাকাতেই রয়েছে মেঘদূত সংঘ নামে এক ক্লাব। সেই ক্লাবের দুর্গা মন্দিরের নিচে ছোট্ট গোডাউন ঘরে এদিন 7 সকালে ক্লাব সদস্যরা একটি বিষধর গোখরো সাপ দেখতে পান, সেই সঙ্গে বেশ কয়েকটি সাপের ডিমও তাদের নজরে পড়ে। আমাদের ক্লাব মেঘদূত সংঘ, এটা রাঙাভিটা বলে গাজলের, আমাদের ক্লাবের মন্দিরের নিচটায় আমাদের একটা ফাঁকা স্টোর রুম আছে, সেখানটায় আমাদের হঠাৎ করে আজকে কাজের জন্য মিস্ত্রি যখন বিড়াই, মিস্ত্রি এসে কিছু জিনিসপত্র সরাতেই দেখে যে বিরাট একটা সাপ, এবং সাপটা যখন দেখে ও প্রথমে আতঙ্কিত হয়েছিল, পরে দেখা গেল যে ওখানটা অনেকগুলো ডিম আছে,
এবং সাপটা বারবার ডিমের কাছে আসছে, ডিমের পাশ থেকে যাচ্ছে না। তো সেই মুহূর্তে আমরা যেহেতু আজকে বিশ্ব পরিবেশ দিবস চলছে, অনেকে মারতে চাইছিল ছেলেপেলেরা, আমরা সেটাকে বাধা দিই যে না, এতগুলো প্রাণ নষ্ট করে লাভ নেই, এদেরকে রেস্কিউ করতে হবে। এবং সেখানটাই আমরা খবর দিই, আপনাদের মাধ্যমে আমরা জয়ন্তদাকে খবর দিই। জয়ন্তদা আসেন এবং এসে তার সঙ্গে বাপি ভাইও ছিল, এখানটায় সাপের ডিমগুলোকে রেস্কিউ করলো, কিন্তু সাপটা ঠিক কোথায় লুকিয়ে গেছে ঠিক খুঁজে পেল না, অনেকক্ষণ চেষ্টা করেও পায়নি। তো পরবর্তীতে পেলে পারে আবার আমাদের জানাতে বলেছে, ওনারা এসে রেস্কিউ করবেন, আবার তো ডিমগুলো নিয়ে গেলেন। ক্লাব সদস্যরা সাপ ও সাপের ডিম উদ্ধারের জন্য খবর দেন গাজলের সর্বপ্রেমী জয়ন্ত চক্রবর্তীকে। তিনি খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান, কিন্তু তিনি ওই এলাকায় দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করেও সাপের দেখা পাননি, তাই সাপের ছেড়ে যাওয়া 15টি ডিম উদ্ধার করে নিয়ে যান। গাজলের রাঙাভিটা মেঘদূত ক্লাবের যে মন্দিরটা আছে, মন্দিরের নিচে বেশ কিছুটা ফাঁকা জায়গা আছে, তো সেই ফাঁকা জায়গাটার মধ্যে একটা গোখরো সাপ ছিল। এখান থেকে আমার কাছে কল আসে যে গোখরো সাপ আছে এবং সাপের ডিমও আছে। তো আমরা এসে প্রথমে ডিমটাকে দেখতে পাই এবং ডিমটাকে আমি এবং আমি হিলের সদস্য এবং আমাদের হিলের সদস্য বাপিদা দুজনে মিলে একসঙ্গে ডিমটাকে আমরা রেস্কিউ করি। রেস্কিউ করে সেফ জায়গাতে রাখি এবং ফরেস্ট ডিপার্টমেন্টের সাথে আলোচনা করে নিই। ওনারা বললেন যে ওনাদের কাছে হ্যান্ড ওভার করে দিতে, তো আমরা এখন সেই ডিমটাকে নিয়ে হ্যান্ড ওভার করবো। কিন্তু অনেক খোঁজা হলো, খোঁজার পরও সাপটাকে এখানে কিন্তু খুঁজে পাওয়া যায়। এখানে পেয়েছি আমরা টোটাল 16টা ডিম, 16টাই হচ্ছে গোখরো সাপের ডিম। ডিমগুলো খুব বেশি হলে মানে 15 থেকে 20 দিনের মতো হবে। লোকনাথ বাবার বাৎসরিক পুজো উপলক্ষে প্রতি বছরের মতো এবারও নরনারায়ণের সেবার আয়োজন করলেন মালদা শহরের চাঁচপল্লী বাবা লোকনাথ নাট্য সংস্থার সদস্যরা। মঙ্গলবার রাতে লোকনাথ বাবার মন্দির প্রাঙ্গণে নরনারায়ণ সেবা অনুষ্ঠিত হয়। এলাকার বহু মানুষ একই পঙ্ক্তিতে বসে বাবার খিচুড়ি ভোগের সেবা গ্রহণ করেন। পুজো উদ্যোক্তারা জানান, প্রতি বছরের মতো এবারও লোকনাথ বাবার তিরোধান দিবস উপলক্ষে তারা লোকনাথ বাবার পুজো এবং পুজোকে কেন্দ্র করে 3 দিন ব্যাপী নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। সেই অনুষ্ঠান শেষে আজ নরনারায়ণ সেবা অনুষ্ঠিত হচ্ছে। এবার এটা 26তম বর্ষ। এই পুজো উপলক্ষে প্রতিবারের মতন বিভিন্ন রকম কালচারাল, যেগুলো ছোটো ছোটো ছেলে মেয়ে বয়স্ক যুবক সবাইকে উৎসাহিত করতে পারবে এই রকম প্রতিযোগিতার আমরা এখানে ব্যবস্থা করি এবং অন্যান্য অনুষ্ঠানগুলোও করি এবং সব শেষে নরনারায়ণ সেবা এই অনুষ্ঠান দিয়ে আমাদের প্রোগ্রাম আমরা শেষ করি।